রোটারি ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ। পূর্ব বর্ধমানের রোটারি ক্লাব ও বর্ধমান গেটারের পক্ষ থেকে বর্ধমান শহরে সাংবাদিকদের মূল কেন্দ্র রয়েছে বর্ধমান কোর্ট কম্পাউন্ড প্রেস কর্নার। এই প্রেস কর্নারে সমস্ত সাংবাদিকদের উপস্থিতিতে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হলো। রোটারি ক্লাবের বর্ধমান অফ গ্রেটারের পক্ষ থেকে এই বর্ধমান রোটারি ক্লাব সংগঠনের সদস্য রঞ্জন ঘোষ জানিয়েছেন, সারা বছর যেভাবে সাংবাদিকরা হাতে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মানুষদের পরিষেবা দিচ্ছেন, এখন এই লকডাউনের সময় তাদেরও নিজের শরীরকে সুস্থ রাখার জন্য, জীবাণুনাশক থেকে দূরে থাকার জন্য এই স্যানিটাইজার মাস্ক দেওয়া হলো। শুধু তাই নয়, বর্ধমান শহরে যেসব জায়গায় প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ কর্মীরা পরিষেবা দিচ্ছেন সাধারণ মানুষদের, তাদের হাতেও তুলে দেওয়া হয় স্যানিটাইজার এবং মাস্ক। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাংবাদিক এবং পুলিশ কর্মীরা। আমরা প্রেস কর্নারে রোটারি বর্ধমান গেটারের পক্ষ থেকে আমরা আজ এসেছি, আমাদের যে সাংবাদিক বন্ধুরা সারা দিন রাত ধরে জেলার বিভিন্ন প্রান্তে কাজ করছেন, তাদেরকে একটু মাস্ক আর স্যানিটাইজার আমরা দিলাম। এটা একটা মাত্র একটা উপলক্ষ যে তাদেরকে দেওয়া, যে তারাই তাদের পাশে, আমরাও সমাজে আর পাঁচজন মানুষের মতো আমরা তাদের পাশে আছি এবং তারা এই যে আমাদের স্বার্থে, সমাজের স্বার্থে এই যে কাজ করছেন, তাদের সঙ্গে আমরা সবসময় আছি এবং আগামী দিনেও থাকবো। আপনারা কারা জানেন? আমরা রোটারি ক্লাব ও বর্ধমান গেটারের পক্ষ থেকে আমরা এটা দিলাম। এটা আমাদের রোটারি ডিস্ট্রিক্ট থেকে এই জিনিসগুলো পাঠানো হয়েছে দেওয়ার জন্য। আপনার নাম? রঞ্জন ঘোষ, আমি রোটারি ক্লাব গেটারের একজন সদস্য। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।